আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সাবধানে থাকবেন, কিন্তু করোনা আবার বেড়ে যাচ্ছে। আমি আমার ইউটিউব চ্যানেল শবনম টিভি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ 12 মার্চ 2021, আমাদের একটা সিনেমা রিলিজ হলো, তুমি আছো তুমি নেই। এই সিনেমাটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি। আপনারা হলে এসে সিনেমাটি দেখবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তুমি আছো তুমি নেইতে নতুন নায়িকা আছে, মানে দিঘি, আপনাদের সেই ছোট্ট দিঘি আছে, আসিফ ইমরোজ আছেন, সুব্রত আছেন, অমিত হাসান আছেন, আমি আছি, আরও অনেকেই আছেন। তো আপনাদের আশা করি ছবিটা ভালো লাগবে। আর এই সিনেমাটি নির্মাণ করেছেন আমাদের শ্রদ্ধেয় পরিচালক দেলোয়ার জান ঝন্টু সাহেব। উনি ইতিপূর্বে আপনাদেরকে আরও 80-82টা ছবি উপহার দিয়েছেন এবং অনেক কয়েকশো সিনেমা উনি লিখেছেন। দেলোয়ার জান ঝন্টু মানে একটা সময় ছিল সুপারহিট সিনেমা, ওনার গল্প মানে। অনেক প্রযোজক বলতেন অনেক ডিরেক্টরদেরকে যে দেলোয়ার জান ঝন্টুর গল্প নিয়ে আসলে তারা সিনেমায় লগ্নি করবেন, সেই পরিচালকের সিনেমা এটি। তো আশা করি উনি সবসময় যেরকম ছবি বানান, মানে রোমান্টিক ধাঁচের ছবি, ফ্যামিলি ড্রামা, রোমান্টিক এবং একটা নিটোল প্রেমের ছবি, সবসময় উনি এই ধরনের খুব মানে অন্তর ছোঁয়া টাইপের গল্প নিয়ে সিনেমা বানান। এবার তার ব্যতিক্রম নয়, অনেক ভালো লাগবে আপনাদের এই সিনেমাটি দেখে। আমি একটু একটু অন্যরকম চরিত্র অভিনয় করি, অন্যরকম মিনস হচ্ছে একটু রাগি, মানে সন্তানের জন্য, সন্তানের ভালো মন্দ সব বাবা মাই চিন্তা করেন, সেরকমই একটি চরিত্রে আমি অভিনয় করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে সিনেমাটি দেখে, আপনারা হলে এসে সিনেমাটি দেখবেন এবং হলে এসে সিনেমাটি দেখে সমালোচনা করবেন, তাহলে অনেক ভালো লাগবে, আমরা উদ্বুদ্ধ হব সিনেমা বানাতে। দেখেন এই করোনা পরিস্থিতিতে, তাছাড়া আমাদের ইন্ডাস্ট্রির এত খারাপ অবস্থা, যেখানে আমাদের এফডিসির দুটো ফ্লোর ভেঙে ফেলেছে, তার মধ্যেও এই যে সিমি উনি একটা সিনেমা বানাতে আসলেন, প্রযোজনা করতে আসলেন, একজন মেয়ে মানুষ। আপনারা যদি হলে এসে সিনেমাটি না দেখেন তাহলে তো উনি উদ্বুদ্ধ হবেন না, উনি আবার টাকা কীভাবে লগ্নি করবেন? বলবে আমি একটা টাকা খরচ করে একটা সিনেমা বানিয়েছিলাম, লোকই তো আসেনি হলে সিনেমা দেখতে। আপনারা এসে সমালোচনা করেন, দেখে সমালোচনা করেন, আর এখন তো সব কিছু খুব ইজি। আপনারা হলে বসে সিনেমাটি ভালো না লাগলে অমনি বেরিয়ে এসে লাইভ করতে পারছেন, করে জানাতে পারছেন ফেসবুকে লোককে যে সিনেমাটি ভালো হয়নি, বা সিনেমার এই এই ত্রুটি ছিল, গল্পের ত্রুটি ছিল, মেকিংয়ে ত্রুটি ছিল, বা অভিনয়ে ত্রুটি ছিল, এগুলো আপনারা বলতে পারছেন। তো সেই কারণে আপনারা এসে আমাদের সরাসরি সমালোচনা করেন। এখন তো সেই আগের দিন নেই যে আপনাদেরকে বসে থাকতে হবে কোনো পত্রিকায় নিউজের জন্য, বা কাউকে কিছু বলবার জন্য, বা বলবার কিছু নাই। এখন তো আপনারা খুবই ইজিলি বলে ফেলতে পারেন, আমাদের ভুলগুলো আপনারা ধরিয়ে দিতে পারেন, সংশোধিত করতে পারেন, আমরাও আপনাদের কথা শুনে আমাদেরকে শুধরে নেব ইনশাল্লাহ। আপনারা হলে এসে সিনেমাটি দেখুন, আশা করি খুব ভালো লাগবে সিনেমাটি। অনেকদিন পরে আমার কাছে মনে হচ্ছে যে একজন দেলোয়ার জাহান ঝন্টু অনেক দিন পরে সিনেমা বানালো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই সেই দেলোয়ার জাহান ঝন্টু যিনি জসিম সাহেবকে হিরো বানিয়েছিলেন ভিলেন থেকে, তারপরে ড্যানি সেরাককে হিরো বানিয়েছিলেন, এরকম আরও অনেক ইতিহাস ওনার আছে যেগুলো উনি করেছেন। তো আপনারা আসেন এসে সিনেমাটি দেখেন, ভালো লাগবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।